ঘূর্ণিঝড় ডানার প্রভাব সরাসরি পড়তে পারে আমাদের বাংলাতে। বন্ধুরা, আমি মৌমিতা অর্ণব, ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিস্তারিত সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ অঞ্চল থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলা ও উড়িষ্যার উপকূলে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। মঙ্গলবার সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এরপর শক্তি বৃদ্ধি করে বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটি। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এটির নাম হবে ডানা। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। বৃহস্পতিবার 24 অক্টোবর সকালেই বাংলা ও উড়িষ্যার উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান জানিয়েছেন, 24 অক্টোবর রাত এবং 25 অক্টোবর সকালের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ডানা। বাংলার সাগরদ্বীপ এবং উড়িষ্যার পুরীর মধ্যবর্তী কোনো জায়গায় ভূভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি স্থলভাগে পৌঁছানোর পর উপকূলীয় এলাকায় ঝড়ের গতিবেগ হতে পারে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, 120 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে দমকা হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বন্ধুরা, 23 অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে বৃহস্পতি ও শুক্রবারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ার 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই 8 জেলাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে। কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ে টিনের শেড উড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, গাছপালা ভেঙে পড়া, বিদ্যুৎ সংযোগ এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস। নদী বাঁধ এবং শস্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করেছেন। বন্ধুরা, সোমবার দুপুরে হাওয়া অফিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস, এটি ক্রমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপ অঞ্চলটি, এরপর আরও শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপে এগিয়ে যেতে পারে উপকূলের দিকে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে বুধবার বিকেল থেকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তা বৃদ্ধি পেতে পারে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বন্ধুরা, দমকা হাওয়া বইতে পারে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আগেই আপনাদেরকে জানিয়েছি। এছাড়া বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝড়ের এই গতি থাকবে উপকূলীয় অঞ্চলে, তারপর ক্রমশ তা কমতে শুরু করবে। বন্ধুরা, বুধবার বিকাল থেকেই বাংলা ও উড়িষ্যার উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত তা আরও বেশি উত্তাল হওয়ার সম্ভাবনা। সোমবার থেকেই আন্দামান সাগর উত্তাল হতে শুরু করেছে, সেক্ষেত্রে মৎস্যজীবীদের সোমবার থেকেই আন্দামান সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বাংলা ও উড়িষ্যার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের সোমবারের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আশা করি এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিন, এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল অপশনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা, যাতে আপনার কোনো ভিডিও কখনো মিস না হয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।